অবশ্যই এটা এই যে ফালাই দিলাম, এটা দিয়ে চুপি দেয়নি, ঠিক আছে। আমার মন্ত্রণালয় আমাকে আমরা সেখানে আপনার আবেদনের প্রেক্ষিতে আমরা 10,000 টাকা কমায় 40,000 টাকা, এখন যদি আপনি না দেন তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নেবো। এখন আপনি যেটা সংশোধন শুনে আমি অবশ্যই আপনার এখন ভবিষ্যতে এই বিষয়ে যখন মুখ দিতে করবেন এই বিষয়গুলো মেনে তারপর মুখ দিতে করবেন এবং মরণের কারণে লাইসেন্স এবং লাইসেন্স নিয়ে নেবেন, ঠিক আছে। মাসে মাসে বাধ্যতামূলক একটু নিয়ে রাখি। এই মালটা আমি রাখছি, এই আর কি। কত বিক্রি করে? হ্যাঁ, কত করে বিক্রি করে? 15 টাকা বিক্রি করি। এমনি যেহেতু দামের ক্ষেত্রে তো বোঝা যাচ্ছে এটা নর্মাল। হ্যাঁ, এটা নর্মাল, এই জন্য 15 টাকা জেনেও রেখেছেন। অনেকে কম দামে চাই তো এই জন্য রাখছি, এটা হেঁটে রাখছি। এই হেঁটে হেঁটে দেওয়া যায় না, ওদের কাছ থেকে রাখে, এটা আমি যে মার্কেট থেকে আনি, ঠিক আছে। আর এইগুলো সর্বোচ্চ কোম্পানি দিয়ে যায় অথরাইজের সবই দেখছেন। এটি জরিমানা করেছে কি? সতর্কতামূলকভাবে 1,000 টাকা জরিমানা করছে, যেহেতু কিছু পায় নাই। অবশ্যই এটা এই যে ফালাই দিলাম, এটা দিয়ে চুপি দেয়নি, ঠিক আছে। আরে এইগুলো যেগুলো এই যে গায়ে মূল্য লাগে না, এটা কোম্পানির দোষ, এটা আমাদের না। এটি হচ্ছে কোম্পানির দোষ, এটা আমাদের না। কোম্পানি দিচ্ছে, আমরা ব্যস্ত আছি। আসলে এই কোম্পানিগুলোর কাছে তো জিজ্ঞেস করা দরকার যে আসলে কেন জিজ্ঞেস করবেন আপনারা, এটা তো আমরা জিজ্ঞেস করি না। আমাদের কাছে তো এগুলো বিক্রি করা না, আপনাদের কাছে না না মালটা আনে কই থেকে? এটা আচ্ছা, যখন দিয়ে যাবে তখন তো অবশ্যই এটা বলতে হবে যে দোকানদার গিয়ে এসে জিজ্ঞেস করেছে বা নেক্সট টাইম আবারো যখন আইসে হারড আমরা আপনার ব্যবসার বিপক্ষে না, আমরা বলছি আপনি আইনটা মেনে ব্যবসা করে আজকে ধরেন 5 কোটি টাকার মালিক আছেন, কালকে 50 কোটি টাকার মালিক হন, শুধু বৈধভাবে হন, বৈধভাবে হন এবং আইনটা মেনে হন। এটা যেমন বার্ডার আপনার যেমন বাংলাদেশে ধরেন যে এই যে আমার কাছে একটা ফোন আছে এটা চায়না হয়, সারা পৃথিবীতে চলে। অবশ্য আমি তো বলি না আমি চায়না যা কিনব, বলছি আপনি বললেন যে এটা যদি কোম্পানির নাম ঠিকানা বলি তাহলে কোম্পানির কাছে যা কিনব, এটা কোনো যুক্তি হতে পারে? আইনের সবচেয়ে বড় কথা হচ্ছে মানতে হবে আইন, যুক্তির সাথে আইন।